হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রোডাক্ট লাইন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। বন্ধুরা, একটা সময় মানুষ যখন ছবি তুলতো এবং সেই ছবিগুলোকে সংরক্ষণ করতো ফটো অ্যালবামে, এবং সেই ফটো অ্যালবামটিও প্রায় এক বছর বা দুই বছর পর আস্তে আস্তে সেই ফটোগুলো নষ্ট হওয়া শুরু করত। কিন্তু ছবিগুলোকে ফটো অ্যালবামের মধ্যে সংরক্ষণ করা, এই প্রথাটিও প্রায় বিলুপ্তির পথে বর্তমানে। বর্তমানে আমরা এই ছবিগুলোকে সংরক্ষণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি আমাদের স্মার্টফোনটি অথবা আমাদের ব্যবহৃত ট্যাবটি। এছাড়াও আমরা কম্পিউটারে অথবা ল্যাপটপে আমাদের এই ছবিগুলো এবং বিভিন্ন ডাটাগুলোকে সংরক্ষণ করে থাকি। কিন্তু এই সংরক্ষণ করার মাধ্যমটি কতটুকু স্থায়ী সেটিও আমরা অবশ্যই জানি। যেমন আমরা ছবিগুলো বা আমাদের ডাটাগুলোকে আমরা পেন ড্রাইভে অথবা মেমোরি কার্ডের মধ্যে সংরক্ষণ করে সেগুলোকে আমরা প্রায় এক বছর, দুই বছর বা পাঁচ বছর আমরা সংরক্ষণ করতে পারি। কিন্তু এরপরেও এই মাধ্যমটিও অনেক সময় অবহেলার কারণে নষ্ট হয়ে যায়। তো আমাদের অবশ্যই দৈনন্দিন জীবনের এই সব গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে সংরক্ষণ করার জন্য একটি স্থায়ী মাধ্যম অবশ্যই দরকার। তো আমি আজকে আপনাদেরকে এমনই একটি মাধ্যমের কথা বলবো, যে মাধ্যমটির মধ্যে আপনারা যুগ যুগ ধরে আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কখনোই এই ডাটাগুলো লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা ইন্ট্রোর পরপরই সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো বন্ধুরা, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের ডাটাগুলোকে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গুগল ড্রপ বক্স। তো আপনারা এই ড্রপ বক্সটি ওপেন করতে হলে প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে এখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, আমি সরাসরি আপনাদেরকে কীভাবে গুগল ড্রপ বক্সে অ্যাকাউন্ট করবেন এবং ডাটাগুলোকে সেখানে কীভাবে আপনি স্টোরেজ করবেন এবং আপনি কীভাবে সেখানে পাসওয়ার্ড দিয়ে সেই স্টোরেজটিকে ব্লক করে রাখতে পারবেন আমি সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। তো যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আপনাদেরকে আমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই প্রসেসটিও দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন ড্রপ বক্স। তো লেখার পর বন্ধুরা দেখুন এখানে আপনার নিচে চলে আসবে, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু অ্যাপ্লিকেশনটির সাইজ 50 MB একটু সময় লাগবে। তো আপনাদের নেট স্পিড যদি বেশি থাকে তাহলে 50 MB ডাউনলোড হতে বেশি সময় নেবে না, দ্রুত হয়ে যাবে। তো দেখুন আমার এখানে প্রায় হয়ে আসছে। তো ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পর এখানে ইনস্টল নিচ্ছে। তো ইনস্টল হওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এরকম ওপেন লেখা আসবে, তো আপনারা এখানে জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো ওপেন করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর বন্ধুরা এখানে সাইন উইথ গুগল, আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আপনি ওপেন করে নিতে পারবেন। তো আমি যেহেতু এখানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে, তো আমি এখানে সাইন আপে ক্লিক করছি। তো সাইন আপে ক্লিক করার পর বন্ধুরা ফার্স্ট নেম লিখবেন, তো সেকেন্ড নেম আমি দিচ্ছি, এবং আপনি এখানে এবং এখানে যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই জিমেল অ্যাকাউন্টটি লিখে দিবেন। তো আমি এখানে লিখছি, আমি এই জিমেল অ্যাকাউন্টটি আপনাদেরকে দেখানোর জন্য আগেই তৈরি করে নিয়েছি, আপনারাও এরকম একটি জিমেল অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবেন। এরপর আপনি এখানে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন। এরপর এখানে অ্যাগ্রিতে ক্লিক করে
ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর আপনারা এখান থেকে জাস্ট কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে আইডিতে আপলোড করার জন্য বলছে। তো আমরা ভিতরে প্রবেশ করার পরে ওখানে ফোল্ডার ক্রিয়েট করে আমরা ছবি আপলোড করব। তো আমরা এখান থেকে স্কিপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা কম্পিউটার সাথে কানেক্ট করতে চাচ্ছে, তো আমরা এখানে ইয়েস না দিয়ে নট নাও দিব। তো দেওয়ার পর বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো হোম স্ক্রিনটা এরকম দেখাবে। তো আমরা এখানে জাস্ট ফোল্ডার ক্যাটাগরিতে যাব এবং এখানে নট নাও দিয়ে দিব। দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে এখন পুরো খালি আছে। তো এরপর আমরা প্লাস চিহ্নটাতে ক্লিক করব। করার পর বন্ধুরা এখানে দেখুন আমরা যদি আমরা ছবিগুলোকে ফোল্ডার হিসেবে সাজিয়ে রাখতে চাই, তো আমরা এখানে ক্রিয়েট এ নিউ ফোল্ডার দিব। দেওয়ার পর আমি জাস্ট এখানে ফটোস দিয়ে ক্রিয়েট করব। তো বন্ধুরা দেখুন আমার এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনারা ফোল্ডার করে করে সুন্দরভাবে কাস্টমাইজ করে আপনার ডাটাগুলোকে ওইভাবে সাজিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা আমি ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পর এখানে আপলোড ফটোতে যাব। তো যাওয়ার পর বন্ধুরা দেখুন আমার এখানে আমার গ্যালারির ছবিগুলো এখানে শো করছে। তো আমি এখান থেকে দুটি ছবি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা জাস্ট সিলেক্ট করবেন এবং আপলোডে ক্লিক করবেন। তো করার পর বন্ধুরা দেখুন এখানে ছবিগুলো আপলোড হবে। তো আপনারা নেট কানেকশন দিয়ে এইরকম আপনার ডাটাগুলোকে এখানে স্টোরেজ করে রাখবেন। তো করে রাখার পর বন্ধুরা দেখুন এরকম ইন্টারফেসটা আসবে। তো আমরা এরপরে কর্নারে যে থ্রি লাইন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমি সেটিংস অপশানে যাচ্ছি। তো সেটিংস অপশানে গিয়ে বন্ধুরা নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে কনফিগার পাসওয়ার্ড, তো আমরা ইচ্ছে করলে এই আমরা অ্যাপ্লিকেশনটির মধ্যে পাসওয়ার্ড দিয়েও রাখতে পারবো। আপনারা এখানে জাস্ট টার্ন অন পাসওয়ার্ড অন করে দিবেন। আপনারা জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো দেখুন এরকম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি বের হয়ে যাবেন, ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর বন্ধুরা আপনি যখন আপনার ড্রপ বক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন অ্যাপ্লিকেশনটিতে পাসওয়ার্ড চাইবে। তো আপনি জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেসটা আসবে। তো এখানে আপনার ছবিগুলো বা আপনার ডাটাগুলো থাকবে। তো কোনো কারণে আপনার ফোনটি যদি ফরম্যাট হয়ে যায় বা আপনার হ্যান্ডসেটটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই অ্যাপ্লিকেশনটি আপনি অন্য একটি হ্যান্ডসেটের মধ্যে ডাউনলোড করে সেখানে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে অ্যাকাউন্টটি দিলে আবার পুনরায় সেই ছবিগুলো আপনারা সেখানেও দেখতে পাবেন। তো বন্ধুরা খুবই চমৎকার একটি প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের ডাটাগুলো এবং গুরুত্বপূর্ণ ছবিগুলো খুব সহজে এখানে স্টোরেজ করে রাখতে পারবেন। অনেক দিন এখানে থাকবে, কোনো সমস্যা নেই। শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করলেই হবে। তো বন্ধুরা আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা আগামীতে অন্য কোনো টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।